ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে মঙ্গলবারের ম্যাচে শেষ দুই ওভারে পাঞ্জাব কিংসের মাত্র 8 রান প্রয়োজন হলেও সেটা নিতে দেননি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান আর কার্তিক তিয়াগি। শেষ ওভারে কার্তিকের অসাধারণ বোলিংয়ে রাজস্থান রয়্যালস ম্যাচ জিতলেও ম্যাচের এক্স ফ্যাক্টর হিসেবে মুস্তাফিজকেই বিবেচনা করছেন শন পলক। ম্যাচের 19তম ওভার করতে এসে উইকেট না নিলেও মাত্র 4 রান দেন মুস্তাফিজুর রহমান। এরপর কার্তিকের ওভারে বিধ্বংসী ব্যাটসম্যান নিকোলাস পুরান আর দীপক হুদার উইকেট হারায় পাঞ্জাব কিংস। সেই ওভারে মাত্র 1 রান দিয়ে ম্যাচটি নিজেদের করে নেন কার্তিক। ম্যাচ শেষে মুস্তাফিজকে প্রশংসায় ভাসন পলক। দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি তারকা ক্রিকেটার বলেন, এই খেলায় আপনি একজন এক্স ফ্যাক্টর খুঁজে পাবেন, আমার জন্য সেই এক্স ফ্যাক্টর হচ্ছেন ফিজ। আপনি 19তম ওভারের কথা ধরতে পারেন, তারা অনেক বড় ঝুঁকি নিতে চায়নি, তারা ম্যাচটি ঠান্ডা মাথায় শেষ করতে চেয়েছে। এসব ক্ষেত্রে মুস্তাফিজদের মতো বোলাররা অনেক কাজে আসে। হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড এমনকি রশিদ খানরা ম্যাচের মোড় বদলে দিতে পারে। 4 রান দিয়ে রাজস্থানের বোলিং ইনিংস শুরু করেন কাটার মাস্টার। এরপর 8 রান দেন নিজের করা দ্বিতীয় ওভারে। নিজের তৃতীয় ওভারে অবশ্য খানিকটা খরুচে ছিলেন বাঁহাতি এই পেসার, তবে ইনিংসের 19তম আর নিজের চতুর্থ ওভারে মাত্র 4 রান দেন। এইটেন মার্কারামের উইকেট পেতে পারতেন মুস্তাফিজ, কিন্তু অধিনায়ক স্যাঞ্জু স্যামসন বলটাকে তালুবন্দি করতে পারেননি। উইকেট পাওয়ার সম্ভাবনা ছিল আরও একটি, তার বলে লোকেশ রাহুলের ক্যাচ সেরেছেন চেতন সাকারিয়া। 185 রানের বড় পুঁজি গড়েও ক্রিস মরিস, চেতন সাকারিয়ার খরুসে বোলিংয়ে হারের শঙ্কা তৈরি হয়েছিল রাজস্থান রয়্যালসের। যদিও কার্তিক তিয়াগি আর মুস্তাফিজে ম্যাচটি জিতে নেয়, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের প্রথম আসরের শিরোপাজয়ী দল রাজস্থান রয়্যালস।